এবার এসআইএফ স্কুল নিয়োগ নিয়ে কিছু জরুরি বিষয় আলোচনা করি। টিচিং এক্সপিরিয়েন্স যেটা বলা হয়েছে সেটা কিন্তু মাস্ট নয়, সবাই দিতে পারবে, তবে টিচিং এক্সপিরিয়েন্স থাকলে তারা প্রেফারেন্স পেতে পারে। বিএড কিন্তু মাস্ট। অনেকেই প্রশ্ন করছেন যে বিএড এখনও মার্কশিট হাতে পায়নি, ফাইনাল রেজাল্ট হাতে পায়নি, সেক্ষেত্রে কি আমি অ্যাপ্লিকেবল, আমি কি এলিজিবল? দেখো, এক্ষেত্রে 9 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে সমস্ত রিকোয়েসাইট যে ডিগ্রি বলা হয়েছে তা কিন্তু ক্লোজিং ডেটের মধ্যে কমপ্লিট হতে হবে। তো সেক্ষেত্রে মার্কশিট যেহেতু, ফাইনাল রেজাল্ট যেহেতু এখনও হাতে পায়নি, সেক্ষেত্রে কিন্তু তাদের কমপ্লিট বলা যায় না, বাকিটা নিজেরা বিচার করতে হবে। অনার্স বা মাস্টার্স সেকেন্ড ক্লাস হলেই চলবে, অর্থাৎ অন্য বছর যেমন একটা পার্সেন্টেজ বলে দেওয়া হয়, এবার কিন্তু কোনো পার্সেন্টেজ বলা হয়নি, অনার্স বা মাস্টার্স সেকেন্ড ক্লাস থাকলেই কিন্তু বসা যাবে। সারা রাজ্যে ভ্যাকান্সি 338টি এবং ইন্টারভিউতে প্রায় ছগুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে, তাই প্রায় 2000 জনকে অন্তত ইন্টারভিউতে সুযোগ দেওয়া হবে। এবং এই পরীক্ষা কিন্তু এবছরের মধ্যে হওয়ার একটা খুব জোর সম্ভাবনা রয়েছে। আর যেহেতু যোগ্যতা একটু সরল হয়েছে, তাহলে কিন্তু কম্পিটিশনের মাত্রা বেড়ে যাওয়ার একটা বিরাট চান্স রয়েছে, অবশ্যই বেড়ে যাবে কম্পিটিশন অনেক, কারণ এর আগে 50% পেতে হতো, এখন অনার্স বা পিজি যেটা হলেই চলবে, সেহেতু কিন্তু কম্পিটিশন অনেকটা বাড়বে, সেটাই বলা যায়। সিলেবাস সম্বন্ধে একটু আলোচনা করা যাক। ফুল মার্কস 100 এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। কোশ্চেন থাকবে বিএড অর্থাৎ এডুকেশন থেকে 50 নম্বরের এবং 50টি কোশ্চেন থাকবে অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডিজ। এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ড এডুকেশন অর্থাৎ বিএডের কোশ্চেন, বিএডে আমরা যা পড়ি সেই সিলেবাসের উপরে কোশ্চেন হবে। জেনারেল স্টাডিজ খুব সাধারণ মানে জেনারেল স্টাডিজ থাকবে, তবে যেহেতু কম্পিটিশন খুব টাফ, সেক্ষেত্রে বলা যায় কোশ্চেনের মান তো আরও হায়ার হবেই। অ্যারিথমেটিকের ক্ষেত্রে মাধ্যমিক লেভেলের, মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত অ্যারিথমেটিক রয়েছে বিভিন্ন সিলেবাসের অন্তর্গত, সেই সিলেবাসের কোশ্চেনই